নমস্কার বন্ধুরা, জ্যোতিষ লোক চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে জ্যোতিষ লোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, গুরুত্বপূর্ণ মন্তব্য আপনাদের কমেন্ট বক্সে রাখবেন। তো চলে আসুন আমরা আমাদের আজকের আলোচনাতে চোখ রাখি। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু চন্দ্রকলা নাড়ি অনুযায়ী জীবনের যে খারাপ সময় সেটা আমরা কীভাবে নির্ণয় করব। প্রত্যেকের জীবনে যেমন একটা গোল্ডেন পিরিয়ড থাকে, তেমনি একটা দুঃসময় থাকে, খারাপ সময় থাকে, বিভিন্ন রকমভাবে সেই জায়গায় অনেক বেশি পরিমাণে ক্ষতি হয়ে যায়। সেই রকম সময়গুলোকে আমরা কীভাবে চন্দ্রকলা নাড়ি অনুযায়ী আমরা আইডেন্টিফাই করব তারই একটা টেকনিক নিয়ে আজকে আলোচনা হবে। আমরা চন্দ্রকলা নাড়িতে স্থূল অবস্থা থেকে, বিচারের যে স্থূল অবস্থা তার থেকে আমরা সূক্ষ্ম অবস্থার দিকে আমরা অগ্রসর হই। তা সেই জন্যই ডিভিশনাল চার্টগুলো খুব গুরুত্ব পেয়ে যায়, রাশিকে একাধিক অংশে ভাগ করা হয় সূক্ষ্ম অংশে পৌঁছানোর জন্য বিচারের। তা সেই হিসেবে চন্দ্রকলা নাড়িতে আমাদের সেখানে কিন্তু অ্যাসেন্ডেন্ট বা লগ্নের একটা গুরুত্ব সেখানে অনস্বীকার্য, এবং ডিভিশনাল চার্ট, সেই ডিভিশনাল চার্টগুলোকেও কিন্তু বিভিন্ন রকমভাবে আমরা ক্যালকুলেশনের মধ্যে আনি যখন যেটা প্রয়োজন হয়, এবং তারপর আমাদের প্ল্যানেট হিসেবে নারী অ্যাস্ট্রোলজিতে প্ল্যানেটের যে সিগনিফিকেটর আছে তার সে তার অ্যাসপেক্টের মাধ্যমে সিগনিফাই করতে পারে, সে তার অবস্থানের মাধ্যমে সিগনিফাই করতে পারে। তা প্ল্যানেটের যে সিগনিফাই করার যে রুলস আছে সেই রুলসগুলোকে তারপর আমরা অ্যাপ্লাই করব। তো যাই হোক, তা এখন আমরা একটি এমন চার্ট নিয়ে নিয়েছি যেখান থেকে আমরা জাতক এবং তার বাবা এবং মা তার যে তাদের যে পিরিয়ডগুলি খারাপ সময় সেগুলো আমরা কীভাবে নির্ণয় করব সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা হবে। এই আলোচনার জন্য আমাদের D1 চার্ট আর D9 চার্ট এই দুটির প্রয়োজন হয়ে পড়েছে, এবং সেই হিসাবে আমরা এই দুটি চার্টকে আমরা তৈরি করে নিয়েছি। এই সিস্টেমে কিন্তু যে কোনো ব্যক্তির খারাপ অবস্থা একটি চার্ট থেকে সেই খারাপ অবস্থা খারাপ সময় আমরা আইডেন্টিফাই করতে পারবো। তা প্রথম কথা হচ্ছে জাতকের জায়গাটা যদি আমরা দেখি তাহলে আমরা তো জানি যে লগ্ন থেকে অষ্টম ভাব আমাদের খারাপ সময়ের কথা বলে, দুঃসময়ের কথা বলে। তাই জাতকের যদি আমরা খারাপ সময়টা জানতে চাই, কোন পিরিয়ডটা তার পক্ষে সবচেয়ে খারাপ হবে বা সেই জায়গায় তাকে বেগ পেতে হবে, তখন আমাদের জাতকের লগ্ন সাপেক্ষে আমরা অষ্টম ভাবে চলে যাব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মানে অষ্টম ভাব হচ্ছে, অষ্টম ভাব মীন রাশিতে পড়ছে যার অধিপতি হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতিকে আমরা দেখছি লগ্নেই বসে আছে। এখন এই বৃহস্পতিকে আমরা দেখব যে D9 চার্টে এই D1 চার্টের যে বৃহস্পতি সেটি কোন রাশিতে অবস্থান করছে তাকে আমরা দেখতে পাচ্ছি, কন্যা রাশিতে সেই বৃহস্পতি অবস্থান করছে D9 চার্টে। এবার আমরা চলে যাব যে বর্তমানে যে গোচর, সেই গোচরের শনিকে আমরা এখানে আমাদের বিচার ব্যবস্থার মধ্যে আনবো। বর্তমানে শনিকে আমরা গোচরে মকর রাশিতে পাচ্ছি, এবং উত্তরাষাঢ় নক্ষত্রে বক্রী অবস্থায় আছে, একটা খারাপ অবস্থা দুদিক থেকেই, নাক্ষত্রিকভাবে এবং তার অবস্থানগতভাবে প্রকৃতি অবস্থানের যে প্রকৃতি। তা এবার আমরা মেন যে রুলসটাতে আমরা চলে যাব যে কীভাবে বুঝবো আমরা যে জাতকের এই যে সময়টি, এই সময়টি কেমন আসতে পারে বা তার জীবনে খারাপ সময় কখন আসবে। তাহলে বর্তমানে আমরা
এই যে শনি যখন আমরা মকর রাশিতে প্রবেশ করেছে এখানে আড়াই বছর থাকছে, তারপরে আবার পরের রাশি কুম্ভ রাশিতে, আবার এই কুম্ভ রাশিতে আবার প্রবেশ করবে আড়াই বছর পর। এক একটা রাশি থেকে আড়াই বছর করে সময় অতিবাহিত করে শনি। তা সেই হিসেবে এখন সামনের যে আড়াই বছরের কিছুটা পেরিয়ে এসেছে, বাদ বাকি অংশটুকু যেটুকু, সেইটুকু অংশটাও কিন্তু তাকে এই তার সময়ের মধ্যে তার বিপত্তির মধ্যে যাবে বা তাকে বেগ পেতে হবে কি না সেটা আমরা একটু আইডেন্টিফাই করে নিচ্ছি। তাহলে নিয়মটা হচ্ছে কি যে আমরা দেখব কি যে এই জাতকের ক্ষেত্রে অষ্টমপতি ডি ওয়ান চার্টের যে অষ্টমপতি বৃহস্পতি D9 চার্টে আমরা দেখতে পাচ্ছি কন্যা রাশিতে বসে আছে এবং শনি তার গোচরে মকর রাশিতে বসে আছে। তাহলে আমরা যদি অ্যাসপেক্টটাকে ফলো করি, এবার নারী অ্যাস্ট্রোলজির যে অ্যাসপেক্ট আছে 1-5-9 এই যে অ্যাসপেক্টটা, এই অ্যাসপেক্টটিকে আমাদের এখানে কাজে লাগাতে হবে। অ্যাসপেক্টটিকে কাজে লাগালে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর ঘর যদি মকর রাশিতে হয় শনি থেকে, 1, 2, 3, 4, 5 5 নম্বর ঘর পড়ছে বৃষ রাশিতে পড়ছে, আর 9 ভাব পড়ছে কন্যা রাশিতে যেখানে আমাদের বৃহস্পতি অবস্থান করছে। D1 চার্টের জাতকের যে বিপত্তির অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি D9 চার্টে কন্যা রাশিতে পড়ছে, যে বৃহস্পতির উপর গোচরের যে শনি তার আড়াই বছর কিন্তু ওই বৃহস্পতির উপর কিন্তু তার অ্যাসপেক্টের মাধ্যমে তাকে কানেক্ট করছে। শনি কিন্তু রবির নক্ষত্রে এবং বক্রী অবস্থায় অবস্থান করছে। তো স্বভাবতই এটা নিয়মই আছে যে যখন আমরা দেখব যে অ্যাসপেক্টের মাধ্যমে শনি নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী 1, 5, 9 এই ভাবগুলির সঙ্গে কানেকশান তৈরি করবে এবং সেখানে যে প্ল্যানেটগুলি থাকবে তারা যদি ওই বিপত্তির যে অধিপতি গ্রহ, বিপত্তির অধিপতি গ্রহ যদি হয় D9 চার্টে এবং সেখানে যদি শনির দৃষ্টি শনির অ্যাসপেক্টের মাধ্যমে সেই প্ল্যানেটটিকে কানেক্ট করে, সেক্ষেত্রে সেই পিরিয়ড সেই আড়াই বছর সেই জাতকের পক্ষে একটা সমস্যাপূর্ণ সময় হবে, খারাপ সময় বলে আমরা চিহ্নিত করব। তাহলে যেহেতু জাতকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতির উপর শনির যেটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসপেক্টের মাধ্যমে শনি বৃহস্পতিকে কানেক্ট করেছে, তা স্বভাবতই জাতকের এই আড়াই বছর খারাপ যাবে। এবার আমরা চলে আসব জাতকের পিতার ক্ষেত্রে, আমরা চলে আসব এবং সত্যি দেখা গেছিল কি জাতকের ক্ষেত্রে এই আড়াই বছর কিন্তু তার খুব আড়াই বছরের কিছুটা সময় অতিবাহিত হয়েছে, এই সময় তার কিন্তু বিপত্তি শুরু হয়ে গেছে। এখনও সামনে এখনও অনেক পথ বাকি চলা, শুরুতেই কিন্তু এই ধরনের জাতককে কিন্তু বিঘ দিয়ে দিয়েছে, পারিবারিকভাবে নিজে সে একা একা হয়ে গেছে। কারণটা কি সেটা আমরা পরে আলোচনা করছি। তা এবার আমরা জাতকের বাবার দিকটা দেখব যে তার পিতার যে খারাপ সময় জাতকের চার্ট অনুযায়ী কীভাবে আমরা দেখব এই চন্দ্রকলা নাড়ি অনুসারে। তার লগ্ন সাপেক্ষে আমরা জানি যে নবম ভাবের যে অধিপতি সেটি পিতাকে ইন্ডিকেশন দেয়। তাহলে আমরা যদি নবম ভাবে চলে যাই সেক্ষেত্রে নবম ভাবের অধিপতি হচ্ছে মেষ রাশিতে পড়ছে, নবম ভাবের অধিপতি মঙ্গল, মেষ রাশি হচ্ছে নবম ভাব পড়ছে এবং তার অধিপতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গলকে আমরা দেখব D9 চার্টে, সেই মঙ্গল কোথায় বসে আছে D9 চার্টে মঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি মকর রাশিতে বসে আছে এবং গোচরে শনি কিন্তু ওইখানে এখন অবস্থান করছে এবং নাক্ষত্রিকভাবে এবং প্রকৃতিগতভাবে তার একটা দুর্বল অবস্থার মধ্যে আছে। তাহলে সেই হিসেবে আমরা যেহেতু আমরা দেখতে পাচ্ছি কি যে পিতার যে ভাব সেটা মঙ্গল, পিতার 9th ভাব পিতা হচ্ছে মঙ্গল, 9th ভাবের অধিপতি, সেই মঙ্গল থেকে আমরা 8th ভাব যাব, কারণ পিতার বিপত্তি আবার 9 থেকে 8 ভাব আমাদেরকে গিয়ে দেখতে হবে। পিতার যে ভাব তার যে অধিপতি সেই মঙ্গল, সেই মঙ্গলকেও আমরা যেমন দেখতে পাচ্ছি গোচরে শনির সাথে সহাবস্থান করছে, এবার আমরা পিতার যে বিপত্তির ঘর সেই বিপত্তির ঘরটিকেও কিন্তু আমাদের দেখতে হবে, 8th ভাব। তাহলে এই মেষ রাশি থেকে যদি আমরা 8th ভাব যাই, কাউন্ট করে করে যদি আমরা আসি দেখবো সেই বৃশ্চিক রাশিতে কিন্তু 8th ভাব পড়ছে, এই বৃশ্চিক রাশির অধিপতিও কিন্তু মঙ্গল এবং এই মঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে
তাহলে এখানে দুটো জিনিসই কিন্তু মঙ্গল আমরা দেখতে পাচ্ছি, জাতকের চার থেকে তার যে পিতা যে ভাবটিকে ইন্ডিকেট করছে তার যে অধিপতি মঙ্গল, এবং পিতার যে বিপত্তির যে ভাব অষ্টম ভাব তার অধিপতি মঙ্গল, দুটি মঙ্গলকে আমরা দুটি ক্ষেত্রেই মঙ্গলকে পেয়েছি। এবং মঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি ডি নাইন চার্টে আমরা মকর রাশিতে অবস্থান করতে দেখছি, এবং ওইখানেই কিন্তু বর্তমানে শনি অবস্থান করছে। অতএব এই যে জায়গাটা শনি মঙ্গলের কানেকশান এবং তার বিপত্তির জায়গা মঙ্গল বাবার, সেই মঙ্গল শনির সাথে অবস্থান করছে এবং এদের বক্রিগত অবস্থা এইখানে কিন্তু দেখা গেছিল কি যে জাতকের বাবার তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটি খারাপ সময় এবং চূড়ান্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় জাতকের বাবা, এবং তিনি কিন্তু মারা গেছিলেন এই সময় এই পিরিয়ডে, মানে এই শনির যে আড়াই বছরের যেটুকু পেরিয়েছে তার মধ্যেই কিন্তু সে মারা গেছেন। এবার আমরা চলে আসব যে জাতকের মায়ের ক্ষেত্রে সবসময় যে এই ধরনের একটা বড়সড় ঘটনা ঘটবে তা নয়, সেখানে আরও অন্যান্য কানেকশানগুলি দেখতে হবে, তারা কতটা খারাপ অবস্থা দেখে কতটা জোরালো করেছে সেই অনুযায়ী ফল হবে। তা সেখানে জাতকের ক্ষেত্রে দেখা গেছিল কি যে নবম দৃষ্টির মাধ্যমে কিন্তু শনি থেকে নবম দৃষ্টির মাধ্যমে কিন্তু নবম অ্যাসপেক্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কি যে শনি কানেক্ট করেছে, সেক্ষেত্রে তারও কিন্তু বাবা মারা যাওয়ার পর তার মধ্যে কিন্তু একটা বাবা অন্ত ছেলে ছিল, তো সেক্ষেত্রে বাবা মারা যাওয়ার পর তার জীবনেও কিন্তু একটা একাকিত্ব নেমে এসেছে, কীভাবে সে এগিয়ে যাবে একটা হতাশবশত তার জীবনে নেমে এসেছে, তার জীবনেও একটা সমস্যা, একটা ভাইটাল পিরিয়ড, একটা পিরিয়ড যেখানে সে এতদিন পর্যন্ত বাবা মায়ের সাথে এসেছিল, সেখানে বাবা যখন সে আউট হয়ে যাচ্ছে, বাবাকে যখন বিদায় নিচ্ছে ইহ জগৎ থেকে, সেক্ষেত্রে কিন্তু তার একটা আলাদা অবস্থা, তার যে জীবনের গতি প্রকৃতি সেটা আলাদা, তাহলে তারও জীবনে কিন্তু সমস্যা এসেছে, কারণ শনি তার নবম যে অ্যাসপেক্টের মাধ্যমে বৃহস্পতিকে কানেক্ট করেছে, সেই হিসাবে তাহলে যখন শনি তার সাথে অবস্থান করা বা পঞ্চম ঘরে যদি কোনো গ্রহ থাকে যে গ্রহ তার ডি ওয়ান চার্টের কোনো ভাইটাল জায়গাকে ইন্ডিকেট করেছে, ডি নাইন চার্টে এসে যদি দেখা যায় সেই গ্রহের উপর শনির দৃষ্টি পড়ছে গোচরে শনি, তখন কিন্তু সেই জায়গাগুলো সমস্যা তৈরি হবে। এবার সমস্যার গভীরতা কতটা, তার ব্যাপকতা কতটা হবে সেটা আবার প্ল্যানেটগুলি তার অবস্থান তার বলবত্তা সেইগুলোর উপর ডিপেন্ড করছে। যেমন জাতকের বাবার ক্ষেত্রে গ্রহের অবস্থানগতভাবে এমন অবস্থায় পৌঁছে গেছিলো যে শনি সেখানে দেখা গেছিলো যে উত্তরাষাঢ় নক্ষত্রে আছে, বক্রী অবস্থায় আছে, মঙ্গলের সাথে সহ অবস্থান করেছে, যদিও এখানকার মঙ্গল উচ্চস্থ মঙ্গল তবুও কিন্তু বক্রী অবস্থায় আছে এবং তারা পরস্পর সহ অবস্থান করেছে, এবং শনি মঙ্গলের কানেকশান তো একটা দুর্ঘটনা বা আপনার বিপত্তির কথাই বলে। তো সে যাই হোক, তাহলে এই অবস্থানগত দিক দিয়ে কিন্তু এই জাতকের ক্ষেত্রে বাবার ক্ষেত্রে যেটা ঘটেছিল সেটা ছেলের ক্ষেত্রে কিন্তু অন্যরকমভাবে তার একটা বিপত্তি তৈরি হয়েছিল, যে বাবা চলে যাওয়ার ফলে তার একটা একাকিত্ব ব্যাপার, আর জাতকের বাবার ক্ষেত্রে কিন্তু অবস্থানগত গ্রহের সেটা এমন একটা জায়গায় পৌঁছেছিল সেখানে তার কিন্তু মৃত্যু সম্মুখীন তাকে করেছিলেন। এবার আমরা মায়ের দিকটাকে দেখবো, জাতকের আমরা যদি ডি ওয়ান চার্টে চতুর্থ ভাব দেখে আমরা জানি যে সেখানে মায়ের সম্পর্কে আমরা ধারণা করতে পারি, চতুর্থ ভাবের অধিপতিও কিন্তু এখানে মঙ্গল, সেই মঙ্গল কিন্তু সেই আবার শনি মঙ্গল একসাথে অবস্থান করছে খারাপ অবস্থার মধ্যে। এবার এই চতুর্থ ভাব দেখে আমরা অষ্টম ভাবকে যাব, মায়ের যে বিপত্তির ভাব সেই ভাবের অধিপতিকে আমরা আইডেন্টিফাই করার জন্য। তাহলে চতুর্থ থেকে আমরা যদি যাই এগিয়ে যাই 1 2 3 4 5 6 7 8, তার মানে মিথুন রাশি পড়ছে, সেই মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ, সেই বুধকে আমরা ডি নাইন চার্টে আমরা দেখব, ডি নাইন চার্টে আমরা বুধকে দেখছি কুম্ভ রাশিতে অবস্থান করছে। তাহলে শনি যে গোচরে এই এই ঘরটিতে আড়াই বছর অবস্থান করছে, এই আড়াই বছরে কিন্তু সেই অর্থে সেই রকম যে বিপত্তিটা এই মুহূর্তে কিন্তু নেই, কিন্তু আড়াই বছর পর শনি কিন্তু এই কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করবে, তখন কিন্তু জাতকের মায়ের ক্ষেত্রেও কিন্তু একটা বিপদ নেমে আসবে। এইভাবেই কিন্তু আমাদের বিভিন্ন সম্পর্ক যেগুলি আছে, সম্পর্কের ক্ষেত্রে আলাদা আলাদা ঘর আছে, সেই ঘর সাপেক্ষে অষ্টম ভাবকে আমরা পৌঁছে যাবো
সেই ভাবের অধিপতি গ্রহ D9 চার্টে কি অবস্থায় আছে, কোথায় কোন রাশিতে অবস্থান করছে সেটা দেখে নেব, এবং তারপর গোচরে শনিকে আমরা দেখব যে তার 1-5-9 যে অ্যাসপেক্ট আছে নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী সেই অ্যাসপেক্টের মাধ্যমে আবদ্ধ করছে কি করছে না সেটা আমরা দেখে নেব। কারণ অ্যাসপেক্টের ক্ষেত্রে আরো অনেক অ্যাসপেক্ট আছে, অপোজিট অ্যাসপেক্ট আছে, 3-7-11 যে আমরা অ্যাসপেক্টটা জানি, তা 1-5-9 ক্ষেত্রে ফল দেওয়ার ক্ষমতা অনেক বেশি থাকে 3-7-11 থেকে, পার্সেন্টেজের দিক থেকে। তাই আমরা বড়সড় বিপত্তির ক্ষেত্রে এই 1-5-9 যে অ্যাসপেক্ট শনি থেকে সেটাকে আমরা বেশি গুরুত্ব দেব। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, ভালো থাকবেন, নমস্কার। যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সেলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী তারা 9932413177 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। ভালো থাকবেন, ধন্যবাদ।